হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয় ওসমানীনগর সিলেট তোমাদের শিক্ষার্থীদের জন্য একটি বিরাট সুযোগ করে দিয়েছে। তো এখানে নবম দশমের শিক্ষার্থী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। তো এটা তোমাদের জন্য একটি বিরাট সুযোগ। তো বিরাট সুযোগ কেন, সেটা এই নোটিশটি পড়ার পরই তোমাদেরকে বলছি। তার আগে চলো নোটিশটি পড়ে নিই। তো এখানে বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে রচনা জমাদান প্রসঙ্গে। তো এখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে রচনা জমাদান করতে হবে। এরপরে লেখা আছে যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে রচনা প্রতিযোগী তার আয়োজন করেছেন। তো জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক একটি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে। তো এরপরে হচ্ছে যে নিম্নোক্ত বিষয়সমূহের আলোকে গ্রুপ ভিত্তিক এক বা একাধিক রচনা শিক্ষার্থীদের স্বহস্তে লিখিত উত্তরপত্র আগামী 20/9/2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে জমাদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো নিম্নোক্ত বিষয়সমূহ নিচে বিষয় দেওয়া হয়েছে, তো সেটাতে একটু পড়ে যাচ্ছি। তো এই বিষয়সমূহের আলোকে গ্রুপ ভিত্তিক এক বা একাধিক রচনা শিক্ষার্থীরা 20/9/2021 অর্থাৎ 20 সেপ্টেম্বর 2021-এর আগে নিম্ন স্বাক্ষরকারী, এই নিচের দিকে দেখো, এই স্ক্রিনে যে নোটিশটি এসেছে নিচের দিকে দেখো, স্বপন কুমার চক্রবর্তী নামে একজন স্বাক্ষর করেছেন। তো ওনার কার্যালয়ে জমাদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। উনি হচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওসমানীনগর সিলেট। নিচে ওনার মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে। তো ওখানে জমা দিতে হবে 20 তারিখের মধ্যে। তো এই প্রতিযোগিতায় গ্রুপ ক এবং গ্রুপ খ দুটি গ্রুপ রয়েছে। গ্রুপ কয়ে রয়েছে নবম ও দশম শ্রেণী, তাদের রচনার বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ। আর তাদের শব্দ সংখ্যা হচ্ছে 1000 হতে 1200 শব্দের মধ্যে, আর কাগজের সাইজ হবে A4। তো এটা হচ্ছে গ্রুপ ক নবম দশম শ্রেণীর জন্য। এবার গ্রুপ খ শ্রেণী হচ্ছে একাদশ ও দ্বাদশ। তো তাদের রচনার বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ, একই বিষয়। আর শব্দ সংখ্যা কিছুটা বেশি, এটা হচ্ছে 1200 হতে 1500 শব্দের মধ্যে। আর কাগজের সাইজও সেম A4 কাগজ, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের A4 কাগজে লিখতে হবে এবং বিষয় একই, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মানবিক মূল্যবোধ। নবম দশম শ্রেণীর জন্য হচ্ছে 1000 হতে 1200 শব্দের মধ্যে, আর একাদশ দ্বাদশের জন্য হচ্ছে 1200 হতে 1500 শব্দের মধ্যে। এবার বলা হয়েছে যে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, পিতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, রোল নং, অভিভাবকের মোবাইল নম্বর লিখতে হবে। তো এখানে উত্তরপত্রের প্রথমেই লিখতে হবে যে শিক্ষার্থীর নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, শ্রেণী লিখতে হবে, রোল নং লিখতে হবে এবং অভিভাবকের মোবাইল নম্বরটি লিখে দিতে হবে। আর উত্তরপত্রটি মার্জিন সহ পরিচ্ছন্ন হস্তাক্ষরে হতে হবে, হাতে লিখতে হবে, মার্জিন থাকতে হবে। এবার যে বলেছিলাম তোমাদের জন্য বিরাট সুযোগ, তো দেখো এটা বিরাট সুযোগ কীভাবে, যে বিশেষভাবে উল্লেখ থাকে যে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা, যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে সেই সব শিক্ষার্থীরা জাতীয় মানবাধিকার কমিশন থেকে মাসিক 2000 টাকা বৃত্তিতে 2 বছর পুরস্কারের অর্থপ্রাপ্য হবে। অর্থাৎ মাসিক 2 বছরে তোমরা 2000 টাকা করে মাসিক পাবে। 2 বছরে যদি মাসে 2000 টাকা করে পাও, তাহলে 2 বছর পর সেটা কত টাকাতে দাঁড়ায় সেটা তোমরা নিজেরাই হিসাব করে নাও। তো যারা যারা এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যে চূড়ান্তভাবে নির্বাচিত হবে, বলা তো যায় না, যে কেউ হয়ে যেতে পারে, চূড়ান্তভাবে যে নির্বাচিত হবে সে 2 বছরের বৃত্তিতে 2000 টাকা করে মাসিক পুরস্কারে অর্থপ্রাপ্য হবে। তো এটা কি তোমাদের জন্য বিরাট সুযোগ নয়? তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর সবাই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, সাবস্ক্রাইব করে সর্বদাই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।